বিরোধীর পক্ষে এলাম রোড টু ডেমোক্রেসিতে। বিরোধীর আগে সাংবাদিক জিয়া প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রীকে যে যারা এই প্রণোদনা প্যাকেজ পাবে তাদের বেলা আপনারা কোন নিয়ম কানুন করেছেন কিনা, যে তারা শ্রমিক ছাঁটাই করবে না, ঠিক মতো বেতন দেবে, এই ধরনের কোনো কিছু আছে কিনা? প্যাকেজটা দেওয়ার উদ্দেশ্যই কিন্তু শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, যে প্যাকেজটা সে তখনই এন্টাইটেল হবে যখন সে এমন একটা পর্যায়ে যাবে যে তার ব্যবসা সে বন্ধ করতে যাচ্ছে। কাজেই শ্রমিকের স্বার্থ, কিন্তু শ্রমিকের স্বার্থরই খেয়াল রেখে কিন্তু এটা করা। আর এখন পর্যন্ত আমরা কিন্তু কারোর প্যাকেজ দেইনি, এখন আমরা একটা আপদকালীন ফান্ড ক্রিয়েট করছি, যদি কেউ এরকম বিপদে পড়ে তখন আমরা সহযোগিতা করার সময় তাদের কন্ডিশন, শ্রমিকের কন্ডিশন, সরকারের কন্ডিশন পুরোপুরি এক্সামিন করে দেওয়া হবে। তাহলে এই বিষয়ে চাইলেই পাবে এরকম তো কথা না, জাস্টিফাই করতে হবে কি কারণে আমাদের যে অল দি পার্টনার্স হোয়েদার দেয়ার অল আদার ইন্টারেস্ট প্রোটেক্টেড। তাহলে এই সম্বন্ধে আপনি অ্যাসিওর থাকতে পারেন যে আমরা পরিপূর্ণভাবে বিচার বিবেচনা করেই করবো এবং শ্রমিকের স্বার্থই বিশেষ করে রক্ষা করবে। আর একটা জিনিস ভুললে চলবে না, আমরা কিন্তু মিনিস্ট্রি অব লেবার, শ্রম মন্ত্রণালয়, মালিক মন্ত্রণালয় তো না। বাই ডেফিনেশন আমাদের কাজ হচ্ছে কিন্তু শ্রমিক ইন্টারেস্ট দেখা। শ্রম মন্ত্রণালয় তো অবশ্যই, কিন্তু শ্রমিকদের তাহলে এত অভাব অভিযোগ, সেটি যেমন একটি হচ্ছে শুক্রবারও কাজ করতে হয়, 8 ঘন্টা শ্রম এখনো নির্দিষ্ট হয় নাই, সবাই অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় না, যেটা যেটা খালেকুজ্জামান সাহেব এই মাত্র বললেন, এবং তাদের যে ন্যূনতম মজুরি সেটিও সকল জায়গাতে নির্দিষ্ট করা। সেদিন তো আমরা কালেকটিভ বার্গেনিং বলতেছি, তাদের সমিতির আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি, তারপরে তারা যে শুক্রবারে কাজ করে দ্যাট শুড বি অ্যাম্পলি, ভেরি অ্যাম্পলি কম্পেনসেটেড, এই ব্যবস্থা থাকতে হবে। যদি না থাকে আমাদের কাছে নালিশ আসলে আমরা অবশ্যই ইন্টারভিউ করবো। আমি একটু হেল্প করি মাননীয় মন্ত্রীর সাথে, সেটা হলো যে দেখেন বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই যে আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি হয়েছে, আসলে কিন্তু ওইভাবে হয় নাই। আমাদের এখানে এখন পর্যন্ত কিন্তু গার্মেন্ট সেক্টরটাই হলো একটা বড় কন্ট্রিবিউশন, এবং গার্মেন্ট সেক্টরটা কি রিয়েল ওই সেন্সে ইন্ডাস্ট্রি কি না? ইন্ডাস্ট্রি না, হেভি ইন্ডাস্ট্রি। আমরা আজকে যে যতই বলেন যে মে দিবস আমরা পালন করছি, এবং আমার সমস্ত শ্রদ্ধা ওদের প্রতি, আমি যদি তাকাই আজকে ইংল্যান্ডের দিকে বা আমেরিকার দিকে, দেখেন স্টার্টিংটা কিন্তু আরএনজি, গার্মেন্টস, টেক্সটাইল, এবং এরপরে চলে যাচ্ছে কিন্তু মেশিনারি, এবং তখন কিন্তু রিয়েল ইন্ডাস্ট্রি আকারে ধারণ করে। এবং এই যে ইন্ডাস্ট্রি, যে ইনিশিয়াল স্টেজ, ফার্স্ট ফেজে কিন্তু আমরা এখন অবস্থান করছি কিন্তু বাংলাদেশ, এবং এই ফার্স্ট ফেজে আমরা সাকসেসফুলি এটা গ্রো করতে পেরেছি, এবং এটা সাকসেসফুলি নট অনলি ইন দ্য সেন্স অফ আর্নিং ফরেন কারেন্সি, নট ইন দ্য সেন্স অফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, ইভেন হিউম্যান রাইটস। আপনি যদি তাকে দেখেন আজকে কমপ্লায়েন্স নিয়ে আমরা কথা বলি, এই কমপ্লায়েন্সটা কিন্তু আরএনজি সেক্টর থেকে শুরু হয়েছে, এবং এই প্রিপারেশনটা কিন্তু আমাদের সেক্টর 1995 সাল থেকে শুরু করেছে। কিভাবে আপনি দেখেন 1995 সালে হার্কিন বিল আসলো, চাইল্ড লেবার এলিমিনেশন, এটা তো বাংলাদেশ কখনো এটা নিয়ে জানতো না, প্রিপারেশনও ছিল না, আমরাও জানতাম না, আমরা শিখলাম যে চাইল্ড লেবার এখানে ইউজ করা যাবে না। আমরা তারপরে কি করলাম, আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিলাম, আমরা আর্বিট্রেশন সেল করা হলো, যেখানে ট্রেনিয়র লিডার আছে, তারপরে ডাইরেক্টর আছে বিজিএমএর, এবং রিটায়ার্ড জাজ দিয়ে আমরা ফেয়ারলি এটা করছি। কিন্তু আমরা কি করছি, আমরা ম্যান্ডেটরি করেছি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা কিন্তু ম্যান্ডেটরি, আমরা প্রত্যেকটা ওয়ার্কার ইন্স্যুরেন্স কিন্তু ম্যান্ডেটরি, এবং ইট কাভার্স আপ টু 1 লক্ষ টাকা, ইভেন তারা ছুটিতে যদি থাকে। আমরা কি করেছি, আমরা ওদের বাচ্চা কাচ্চার জন্য কিন্তু স্কুল করেছি, টিউশন ফি করা হয়েছে, এইচআইভি এইডস এগুলির উপরে ছুটি দিচ্ছেন, প্রত্যেকটা ফ্যাক্টরিতে এভলিউশন করা হচ্ছে, এবং ওদের কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড ইম্প্রুভ হচ্ছে কিনা। আই এম শিওর যে আজকে আপনারা ওনারাও বলবে যে ইম্প্রুভমেন্ট কিন্তু অনেক হচ্ছে। হোয়াট আই এম সেইং ইজ এ ফার্স্ট স্টেজ, কিন্তু এই সেকেন্ড স্টেজ আসবে হলো ওই মেশিনারি। আজকে দেখেন আজকে টেক্সটাইল আসছে, এবং আজকাল যেসব টেক্সটাইলগুলি আসছে আপনি দেখলে আশ্চর্য হবেন, প্রত্যেকটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট এরকম হয়। আজকে আস্তে আস্তে মেশিনারি টুকটুক আসতেছে। আমরা দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি,
তো এই দ্বিতীয় ধাপে যাওয়ার আগে প্রথম ধাপে বিজিএম এর সাবেক সভাপতি তাদের সেক্টরের কথা বলেছেন, এটা তো একটা সেক্টরের চিত্র, কিন্তু পুরো বাংলাদেশের চিত্র কি এরকম? আসলে শ্রমিকরা কি আসলে সব জায়গাতে এই সুবিধাগুলো পাচ্ছেন? কারণ এটা তো আসলে সবারই হওয়া উচিত, শুধু বিদেশিরা বলবে তখন কমপ্লায়েন্স হবে, আমাদের নিজস্ব কোনো কমপ্লায়েন্স ফ্যাক্টর থাকা উচিত কিনা? প্রথম যে কথাটা বলছেন যে মন্দা, মন্দাটা হয় কেন? মন্দা হয় ওভার প্রফিট অ্যান্ড করাপশন, মালিকদের এই দুইটা কারণেই মন্দা আসে। এখন আমেরিকাতে যে অবস্থাটা এসছে, আপনি খেয়াল করে দেখেন, এনরন বলেন, তারপরে ওই যে তাদের সবচেয়ে বড় যে অ্যাকাউন্টিং ফার্ম, তারপরে ডিকচেনি কোম্পানি অ্যান্ডারসন থেকে শুরু করে সমস্ত এগুলি বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের এখানে দুর্নীতির কথা বলা হয়, কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি বা আছে সমস্ত বিশেষ করে রাশিয়ার কলাপ্স হলো কেন? হ্যাঁ, সেটা বলছি পরে। এখন ধরেন বলছি, কিন্তু এখন ধরেন এই জায়গায় এসে আজকে আমেরিকাতে স্লোগান হচ্ছে কি বলছে, যে নট বেই বাট জেই। সো আপনার প্রত্যেকটা ইয়েতে দেখবেন যে ইয়েতে লেখা আছে যে যারা এই সংকট তৈরি করলো, যারা দুর্নীতি করলো এবং যারা মানুষের ক্রয় ক্ষমতা নষ্ট করে দিল, তাহলে মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে শিল্পায়ন হবে না। তাহলে আপনি ক্রয় ক্ষমতার সঙ্গে মার্কেট, হোম মার্কেট এবং এক্সটার্নাল মার্কেট, তাহলে হোম মার্কেট হলো প্রায়, তাহলে সেই বাজার যদি সম্প্রসারিত না হয় তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কী করে? ইন্ডাস্ট্রি হবে না তো, আপনি তো প্রোডাক্ট কিনবে কে? ফলে এখানে তারা যে কথাটা বলছে যে ক্রাইসিস, এই যে মন্দা, সেই মন্দার জন্য মূলত এরাই দায়ী, সো কল্ড এন্টারপ্রেনার্স। এবং অথচ সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে। এখন শ্রমিকরা, আপনি যদি যেমন সুরক্ষার কথা বললেন যে যেই সব শ্রমিকরা আছে, তাহলে তাদের ব্যাপারে তাদের চাকরি থাকবে কিনা, যে ওয়েজ তারা পায়। কারণ উনি একটা কথা বলছেন যে আমাদের কম্পিটিটর কারা, ইন্ডিয়া তো অনেক বেশি বেতন দেয়, চীন, তাহলে কম্পিটিটর হলো কী করে? আপনার সমান বেতন দেয় কি তারা? তাহলে আপনার দ্বিগুণ তিনগুণ তারা বেতন দিচ্ছে, দে ক্যানট বি ইউর কম্পিটিটর। তাহলে আপনি এত কম মজুরি দেন যে তিন ভাগের এক ভাগ মজুরি দিয়ে হাউ ইউ ক্যান বি এ কম্পিটিটর? এখন এই প্রশ্নটা হচ্ছে যে এরপরে, আর তারপরে হলে আমরা লো প্রাইস আইটেমগুলো ওখানে বিক্রি করি। আর একটা হলো যে আমেরিকান মার্কেট, সেই মার্কেট সম্বন্ধে সার্ভে হয়েছে কি? ইউরোপিয়ান মার্কেট, তাহলে হাই কোয়ালিটি অ্যান্ড হাই প্রাইস কমোডিটি সেটা আমরা দেই না এখান থেকে। তাহলে ওখানকার যে লোয়ার ক্লাস এবং মিডল ক্লাস ইনকাম গ্রুপ যারা আছে, তাদের ইনকাম যতটা ফল করেছে তাতে আমাদের বাজারটা বাড়ছে না কমছে না স্টেবল আছে, সেগুলির তো কোনো কথা আপনারা বলছেন না। তাহলে বাস্তবে আমরা যে ধরনের কমোডিটি এখানে পাঠাই এটার মার্কেট খুব কমে নেই। আবার তার চেয়ে হলেও আমরা এত কম দাম এখানে দিতে পারি, বা যেহেতু আমরা শ্রমিকদের এত কম মজুরি দিই, তাহলে আমি কী করে এদের কম্পিটিশন ফেস করছি? আপনাকে এর অর্থ এই নয় যে আপনি সেখানে দিতে পারেন। প্রথম কথা হলো যে এখানে যদি আপনার ইন্ডাস্ট্রি বাঁচাতে হয়, এটা বলছেন যে মালিক বাঁচলে শ্রমিক, আসলে উল্টা করে বলছে শ্রমিক বাঁচলেই কারখানাগুলি বাঁচবে, এটা নাহলে বাঁচবে না। কারণ শ্রমিকের সাধারণ মানুষ, ওর যদি পয়সা হাতে না থাকে, আমরা 1662 টাকা এখন মজুরি বলছিলেন। এখন ধরেন পাকিস্তান আমলে, আমরা খেয়াল করেন যে আমরা তাহলে স্বাধীনতা কেন আনলাম? পাকিস্তান আমলে 69 সালে আমি তো খেয়াল আছে যে সেই সময় ন্যূনতম মজুরি 125, বেসিক সমিল 155 টাকা, চালের মন ছিল 30 টাকা, 5 মন চাল পেত একজন শ্রমিক। আজকে স্বাধীনতা 37 বছর পরে আপনি 1.5 মন চাল কিনতে পারেন না। তাহলে এই পজিশন যদি হয় বলে যে হ্যাঁ আমাদের অভাবের জন্য, এই অভাব কি মন্ত্রীদের জন্য এসছে? এই অভাব কি মালিকদের জন্য এসেছে? তাহলে তাদের তো ইনকাম বহুগুণ বেড়েছে, কারণ আমি স্বাধীনতার পরে দেখি 2 কোটিপতি। আজকে স্টেট ব্যাঙ্ক বলছে 20,000, 30,000 কোটিপতি, তাহলে আর কোটিপতি বাড়তেছে কি করে? যদি আমার অভাবই হয় তাহলে এই জায়গায় আমরা দেখছি যে যেমন আগে এই কোটিপতির আমি আগের সাথে চিন্তা করলে আসলে লাখপতি কমে গেছে। আমরা এখানে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরব। আমি বলতে চাচ্ছি যে গত 2 বছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের দ্রব্যমূল্যের যে কোষাগার, যে উচ্চ গতি ছিল, সেখানে নিম্ন শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত যে মানে সংসার চালানোর জন্য যে নাবিশ্বাস উঠেছিল, সেই সময় দেশের সাংবাদিক সমাজ, সরকার এবং সরকারের যে সরকার ছিল, সেই সেনাপ্রধান পর্যন্ত বিজিএমই কে রিকোয়েস্ট করেছিল যে শ্রমিকদের জন্য সামান্য বেতন বাড়াবে, তখন তারা 1 টাকাও বাড়ায় নাই। অথচ আজকে যখন বিশ্বমন্দার নামে যখন সরকার জনগণের টাকা যখন স্টিমুলাস হিসাবে দিচ্ছে, তখন ওই টাকা নেওয়ার জন্য অথচ 1টা গার্মেন্টস থেকে ওনারা 50টা গার্মেন্টস করেছে, কোথায় কোনো গাড়ি বিক্রি করতে হয় নাই, বক্তব্য দিতে শুরু করেন, বক্তব্য আসলে আজকে আলোচকরা দিবেন, যারা প্রশ্ন করবেন তারা নয়।